অনিন্দ্যদা? বলছিলাম যে একসাথে এখানে তো এত লোকের থাকার কথা নয়, আমাদের তো দেখা হয়ে গেছে, চলো আমরা বাইরে যাই। কিন্তু ওই মহিলা এখানে কেন? না টিঙ্কা, তুই চুপ করবি? আমরা এখানে কোনো ভাগ বাটোয়ারা করতে আসিনি টিঙ্কা, আমরা একটা অসুস্থ মানুষকে দেখতে এসেছি। আশা করি তুমি সেই সভ্যতাটুকুনি বজায় রাখবে। আমরা আসছি, চল। তোমার বাড়ির লোক এসে কন্ট্রোলটা নিয়ে নিয়েছে অনিন্দ্যদা। না মানে বাড়ির লোক বলতে আমি সবার কথা মিন করছি না, তোমার বাবা, তোমার ছোট ছেলে, তোমার বউ। তবে একটা কথাই আমি তোমাকে বলতে পারি, যদি চিকিৎসাতে কোনো এদিক ওদিক হয় আমার কিন্তু কোনো ভূমিকা নেই। হ্যাঁ বাবা, আমাদের তো জুন আন্টির কথাই শোনা উচিত, বলো মা কি বোঝে বলো তো ট্রিটমেন্টের? জুন আন্টির অনেক এক্সপিরিয়েন্স আছে, জুন আন্টি তো ভালোটা বলতে পারবে। অথচ জুন আন্টির সাথে ডক্টর কথা বলছে না, ছোটদা ভাইয়ের সাথে কথা বলছে। ছোটদা ভাই কি বোঝে বলো তো, কি জানে ও? রীতিমা তুমি একটু বাইরে যাবে, আমি বাবার সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। বাবা যাও, ডোন্ট ওয়ারি। অনিন্দ্যদা দেখলে তো, কোনো বিপদ যদি উপস্থিত হয় বা যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়, বাইরের লোককে কেউ কিছু জিজ্ঞাসা করে না, মানে ফ্যামিলির লোকই সমস্ত বড় বড় সিদ্ধান্ত নেয়। আমার কি মনে হচ্ছে জানো অনিন্দ্যদা, তোমার ফ্যামিলির লোক না তোমাকে এখান থেকে বের করে সোজা বাড়িতে নিয়ে যাবে, জানো? আমার আর কোনো অ্যাক্সেসই থাকবে না তোমার উপর। তাহলে আমি মরে যাবো জন, just simply die without you। তো সেটা তুমি তোমার বাড়ির লোককে বলো না। জানো আজকে কি হয়েছে? তোমার তোমার ছোট ছেলে টিঙ্কা, ও আমাদের অফিসের কলিগদের সামনে বলে দিয়েছে তোমার সাথে আমার কি সম্পর্ক, আমরা একসাথে থাকি, সব বলে দিয়েছে। আমাদের এইচআর তোমাকে আলটিমেটাম দিল। তাই নাকি? হ্যাঁ, মানে তোমার শরীর খারাপ, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইছি না, কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই অনিন্দ্যদা, যে ক্ষতি ওরা আমার করলো না তার দাম কিন্তু ওদের দিতে হবে। হ্যাঁ আমি আসছি অনিন্দ্যদা। কোথায় যাচ্ছ জুন? তুমি যতক্ষণ আমায় যেতে না বলবে আমি তো এই হসপিটাল ছেড়ে কোথাও যেতে পারবো না অনিন্দ্যদা। আমি বাইরে বসছি। কিন্তু বুকান, বুকানকে আমি মার কাছে রেখে এসেছি, তবে তুমি যদি বলো আমি চলে যেতে পারি। মানে তোমার ফ্যামিলির লোক এখন চলে এসছে না? বারবার একই কথা কেন বলছো জুন? কি হলো, আপনি এতক্ষণ কথা বলছেন কেন এখানে? সবার তো একবার করে দেখে যাওয়ার কথা শুধু। এই যে আপনারা পেশেন্ট বাড়ির লোকেরা বোঝেন না, না আপনাদের জন্য আমাদের স্যারদের কাছে। ঠিক আছে আমি যাচ্ছি অনিন্দ্যদা, আমি হসপিটালেই আছি, তোমার যখন ইচ্ছা হবে আমাকে ডেকে নিন। তবে এক্স্যাক্টলি তুমি কার সাথে, কাদের সাথে দেখা করতে চাও সেটা যদি একবার বলে দাও, এরা সেই মতো ব্যবস্থা নেবে। সব তোমার উপর নির্ভর করছে অনিন্দ্যদা। I'll take care of it, তুমি চিন্তা করো না।
আমি এখনো আছি। তুমি প্লিজ চলে যাও না, প্লিজ। এই হয়েছে আরেক। হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় যে বেরিয়ে গেল কে জানে। ভেবেছিলাম বাড়িতে একটু নারায়ণ পুজো করব, ছেলেটা আসছে, যাক বাবা যাক, ঠাকুরের কৃপায় অল্পের ওপর দিয়ে গেছে, কোনো বড় সড়ো কাটাছেঁড়া করতে হলো না, একটু বিশ্রাম নিলেই হয়ে যাবে। ডাক্তার তো বলেছে একটু বিশ্রাম হলেই ঠিক হয়ে যাবে শরীরটা, বলে একটু পুজো দেব। সে উপায় আছে আমার, অসুবিধাটা কোথায়? পুজো দেওয়ার যখন তোমার এত ইচ্ছে তো পুজো দাও, কে বারণ করেছে? তোমার কথা শুনলে না মাঝে মাঝে হাড় পিত্তি আমার জ্বলে যায়, বলি পুজো দেব তো জোগাড়টা করবে কে? শুনি, ও নিজে পুজো দেবে তাই বলো? ও যে জোগাড় করার ক্ষমতা নেই, জোগাড় করার ক্ষমতা নেই নিজে পুজো দেবে, তাহলে সব কেন তোমার? কি ব্যাপার বলো তো কিনে? হ্যাঁ, বলি বৌমা তোমাকে কি দিয়ে হাত করেছে? বাবা, বলি বৌমার নামে দু ঢোক জল এখন বেশি খাচ্ছ? বলি সাত সকালে বাড়িতে দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞেস করছি, বলি কোন সকালবেলা ঢক করে এক কাপ চা বসিয়ে দিয়ে বেরিয়ে গেল, যাবার সময় আমাকে বলবার প্রয়োজন মনে করলো না? আমাকে সে বলে গেছে। ও তুমি বুঝি ওর এখন অভিভাবক হয়েছ? তাহলে তো আমাদের সংসারে কোনো দামই নেই গো। আমি না করেছি তোমাকে বলে যেতে, তোমাকে বলতে গেলে তো তুমি চারটে প্রশ্ন করে ছাড়তে, তার তো এখন মন মেজাজ ভালো নয়। দেখো তার স্বামী তাকে ছেড়ে দূরে চলে গেছে, কিন্তু সে তো তাকে দূরে সরিয়ে দিতে পারেনি। তোমার যেমন ছেড়ে তার তো স্বামী, স্বামীর জন্য যেরকম কষ্ট হওয়ার কথা সব কিছুই তো তার হয়। এইরকম মন মেজাজ নিয়ে তোমার কাছে যদি আবার জিজ্ঞেস করতে যেত বেরোবে কিনা, তুমি তাকে চারটে কথা শুনিয়ে দিতে, সেই জন্যই আমি বারণ করেছি। নাহলে বৌমা তো সেরকম নয়, ও ঠিক তোমায় জিজ্ঞেস করেই বেরোতো। বলি হ্যাঁ হ্যাঁ, তোমার বৌমা তো এখন স্বর্গের দেবী, আমরা সব ডাকিনী যোগিনী। চিনতে পেরেছো তাহলে নিজেদের? কি বলি, এত বড় একটা কথা তুমি মুখের উপর বলতে পারলে? না 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 না, আমি তো বলিনি, তুমি তো বললে তোমরা নাকি ডাকিনি যোগিনী, আমি কিচ্ছু বলিনি। দাঁড়াও না, বুয়াটা সুস্থ হয়ে উঠুক, তারপরে দেখাচ্ছি কত ধানে কত চাল। তুমি আর কত ধানে কত চাল কি দেখাবে, তোমারই যে কত ধানে কত চাল কিভাবে দেখতে হবে সেটা ভেবেই তো আমি একেবারে আশঙ্কায় কাঁটা হয়ে যাচ্ছি। আমাকে দেখতে হবে কত ধানে কত চাল? আমি দেখতে যাব কেন? কিছু কি বলা যায়? তোমরা যেমন ভাবছো বৌমা বাড়ি থেকে চলে যাক আর জুন এসে বাড়িতে ঢুকুক, আর তোমার ছেলের তো বয়সকালে বুদ্ধি নাশ হচ্ছে না, এই জুন যদি সত্যি এসে বাড়িতে ঢুকে তাহলে কি দশা হবে বুঝতে পারছ? বৌমা তো কাউকে কোনো বাধা দেয় না, সবাইকেই চড়তে দেয়, তুমিও চড়বে, কিন্তু এই বাড়িতে আর তখন চড়তে পারবে না, তখন ওই আগানে বাগানে মাঠে ঘাটে রাস্তায় তোমায় চড়ে খেতে হবে। খবরদার এভাবে কথা বলবে না, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার মুখে যা আসছে তুমি আমাকে তাই বলে যাচ্ছ, এসব আমি আর সহ্য করব না, বুঝতে পেরেছ? কি ভেবেছ? কি কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবিনি। তোমার তো বয়স হচ্ছে, তোমার থেকে বয়সে বড়, আজ আছি কাল নেই, আমার রিটায়ারমেন্টের পরে এই বিশাল বাড়ি সারাই করতে তো আমার অনেক টাকা বেরিয়ে গেছে, হাতে তো তেমন টাকাও নেই। দেখো বাড়িটা তো আমি বৌমাকেই লিখে দেবো, তোমাকে তো আর লিখে দেবো না, সুতরাং তোমার কাছে টাকা থাকবে না, মাথায় ছাদ থাকবে না, কি অবস্থা হবে বুঝতে পারছো?
এরপর যদি জুন আবার অনিন্দর কাঁধে চেপে এই বাড়িতে প্রবেশ করে তখন কি হবে? শোনো, তাই বলছি আগো পিছু এখনো ভাবো, এখনো সময় আছে, একটু বৌমার দিকে তাকাও, নাহলে কিন্তু তোমার কপালে খুব দুর্গতি, খুব মুশকিল। আমি প্রাণ থাকতে, আমার প্রাণ থাকতে জীবনে আমি এই বাড়ি বৌমার নামে লিখতে দেব না। তবু আমি লিখে দেব, তাই তুমি মরে গেলে আমি আর কি করব? অনেক অন্যায় অধর্ম করা হয়েছে ওর উপর, এই ন্যায়টা আমি করে যাবই। তোমার চোখে একমাত্র ন্যায় হচ্ছে বৌমার নামে বাড়িটা লিখে দাও, তাই তো? হ্যাঁ, এটাই আমার কাছে একমাত্র ন্যায়। চলো 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 পাল্টা।